আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য। হ্যাঁ মিনা, মেদি দাদু, ওই শাবাশ, কি মাছ এটা? ও কালী বস। হ্যাঁ এটা রাখো রাখো, ইয়ে রাখো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মাছ পেয়েছি, এটা হলো কালী বস। এই যে সিরাজমনির পেয়েছে, এটা আমি ধরি ধরি, এটা খোলা বার, সাবধানে সাবধানে সাবধানে। এটা হলো কালী বাউস। হ্যাঁ দেখো, এটা উপরে দিয়ে রাখো কেনাটা। তো এটা হলো আমাদের ছোট্ট ফুকুর। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, তো তুমিও রাখো। এটা হলো ছোট বাবু সাইফুল্লামনির মিনহাজ, আর এ হলো সিরাজমনির মেহেদি। হ্যাঁ মেহেদি, আবার ইয়ে লাগাও। মাছের খানা হচ্ছে আটা, আটা দিয়ে মাছের টোপ বানানো হচ্ছে। একটু ছোট করে দাও, বেশি বড় তোলে কিন্তু খাবে না। আর ওই যে ইয়াটা দেখতে পাচ্ছেন ডিব্বাটা, এটা হচ্ছে মাছের খাবার দেওয়া হয় প্রতি 15 দিন পর পর। গোবর এবং গোবর খোল সার মিক্স করে 15 দিন পর পর দেওয়া হয় এটা। আর এই পুকুরের মধ্যে মোটামুটি সব মাছই আছে, কাতল, রুই, মিগেল, কার্ফ, কার্ফের যেটা কার্ফ মাছটা বেশি, তারপরে সিলভার কার্ফ। ফলো আবার ফলো, আদার শেষ। হ্যাঁ মেহেদি, তার ইয়েটা লাগাই দাও। দাদা ওয়েট করো একটু, বেশি বড় দিও না, ছোট করে দাও। জি হ্যাঁ হ্যাঁ, তুমিও মাছ ধরতে পারবা। মাছ ধরতে হলে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মা সবিরি, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্য ধারণ না করলে মাছ ধরা কঠিন, বুঝছো? মাছ ধরা এবং দোকানদারি করা, ব্যবসা করার চেম, ধৈর্য না ধরলে ব্যবসা করতে পারবে না, মাছ ধরতে পারবে না। আবার ধরো, এই যে একটা পেয়েছে সাইফুল্লাহমনির, একটা পেয়েছে কি এটা তেলাপিয়া? হ্যাঁ মেহেদি খোলো খোলো খোলো, তেলাপিয়া এটা বেশি বড় বড় না, সে যেরকম ছোট মাছও ছোট। তেলাপিয়া সাবধানে, এটা অনেক কাটা। রক্ত বের হয়ে যাবে। হ্যাঁ তেলাপিয়া, আর ওইটা হলো কালিগোস। বেশি বড় করে দিও না, ছোট ছোট করে দাও। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।